জাদুগড়ার পাহাড়ের উপরেই হনুমানজিউর মন্দির, এবং এখান থেকে জাদুগড়া সহ পাহাড়ের যে সিনারি রয়েছে সেই ছবিটা আপনাদেরকে আমরা দেখাবো। এই মুহূর্তে আমরা একদম পাহাড়ের উপরে আছি এবং এখানে বজরংবলীর মূর্তি রয়েছে। এখানে মানুষ উঠে আসে পাহাড়ের অনেকটা উপরে। রাঙ্কিনী মন্দির থেকে এই হনুমানজির মন্দির অনেকটাই দূরে, অনেক পাহাড় বেয়ে উঠে আসতে হয়। এবং এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিউ রয়েছে জাদুগড়ায় রাঙ্কিনী মন্দির, এবং তারপরেই পাহাড় বেয়ে উঠে আসতে হয় এই হনুমানজির মন্দিরে। পাহাড়ের ওপর থেকে সেই ছবি দেখছেন আপনারা। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে একদম পাহাড়ের ওপরে রয়েছি। অলরেডি আমাকে ঘাম দিয়ে দিয়েছে, আমি ঘেমে গিয়েছি। পূর্ব সিংভূম জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, ঝাড়খণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রাঙ্কিনী মন্দির, যেখানে বাংলা বিহার উড়িষ্যার মানুষও এই ঝাড়খণ্ডের এই মন্দিরে আসেন। একদিকে করোনা ভাইরাসের জেরে লকডাউন চলছে ঝাড়খণ্ডে, তাই পর্যটকের সংখ্যা অনেক কম। আমরা একদম পাহাড়ের ওপরে রয়েছি, একদম হিল টপে রয়েছি। সেখান থেকে চারিদিকে শুধু পাহাড়ই পাহাড় আপনারা দেখতে পাবেন। সেই এএনএম নিউজের লাইভের পর্দায় আপনারা দেখছেন সরাসরি। এখানে বহু মানুষ, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ এই মন্দিরে আসেন, এই পাহাড়ে ওঠেন, এবং তাদের যে মনস্কামনা তা পূর্ণ করার লক্ষ্যেই কিন্তু তারা আসেন। একদম পুরো ছবিটা আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, চারিদিকেই পুরো এলাকা জুড়েই কিন্তু পাহাড়ই পাহাড় ভর্তি, এবং অপরূপ দৃশ্য একটা লক্ষ্য করা যাচ্ছে। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার জাদুগড়ার যে রাঙ্কিনী মন্দির রয়েছে, সেই রাঙ্কিনী মন্দিরের পাহাড়ের ওপরে বজরংবলীর যে হনুমানজির যে মন্দির রয়েছে, সেই মন্দির থেকে আপনারা সরাসরি সেই ছবি দেখছেন এএনএম নিউজে। একদিকে করোনা ভাইরাস চলছে, তাই পর্যটকের সংখ্যা অনেক কম। অলরেডি লকডাউন চলছে ঝাড়খণ্ডে। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক, ঝাড়খণ্ড থেকে ক্যামেরায় অলোক মন্ডলের সঙ্গে দিগ্বিজয় মহলের রিপোর্ট, এএনএম নিউজ।